আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি বিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম হাউস ঢাকাতে লোক নিয়োগ করা হবে। 11টি ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গত 16/3/2023 খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নম্বর এত, তারিখ 12/10/2022 খ্রিস্টাব্দ। এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টম হাউস ঢাকা এর গ্রেড 12 থেকে গ্রেড 20 এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্তী পদসমূহে শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে dcs.telecom.com.bd নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নং 1 পরিসংখ্যান অনুসন্ধায়ক, স্কেল 11,300 থেকে 7,300 টাকা, গ্রেড 12, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিষয় হতে গণিত পরিসংখ্যান অর্থনীতি বিষয় দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমান ডিগ্রি অথবা মাস্টার্স। যে সকল জেলার স্থায়ী অধিবাসীগণ আবেদন করতে পারবেন, মানিকগঞ্জ, চাঁদপুর, ফেনী, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13, পছন্দ 2টি, যোগ্যতা কোনো স্বীকৃত বিষয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ ও বাংলা সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ। ক্রমিক নং 3 উচ্চমান সহকারী 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, পছন্দ 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ। 4 সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, যোগ্যতা কোনো স্বীকৃত বিষয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজিতে সার্টিফিকেট সর্বনিম্ন প্রতি মিনিটে 77 শব্দ ও বাংলা সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ। ক্রমিক নং 5 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ ও বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ। ক্রমিক নং 6 গাড়ি চালক 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ক্রমিক নং 7 টেলিফোন অপারেটর 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, প্রসঙ্গে 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং 8 সিপাহী 9,000 থেকে 21,800, গ্রেড 17, প্রসঙ্গে 35টি, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা পুরুষ ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি, মহিলা ন্যূনতম 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। ক্রমিক নং 9 ডেসপাস রাইডার 8,800 থেকে 1,310 টাকা, গ্রেড 18, প্রসঙ্গে 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্স জারি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ক্রমিক নং 10 ডুপ্লিকেটিং মেশিন অপারেটর 8,800 থেকে 21,310 টাকা, গ্রেড 18,
তৎসঙ্গে একটি কোনো অস্তিত্ব শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ডুপ্লিকেটিং মেসিং চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, তৎসঙ্গে একটি, যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এখানে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, নওগাঁ ও পরগনা জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে, তবে সকল জেলার এতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে শর্তাবলী করে দেখে নিই। গত 1/3/2023 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। নিয়মগুলো আছে, একটু আপনারা দেখে নেবেন কি কি কাগজপত্র পরবর্তীতে লাগবে, সেগুলো লেখা আছে, আপনারা দেখবেন। এখানে আবেদনের শুরু তারিখ 23/3/2023 এবং আবেদনের শেষ তারিখ 12/4/2023 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকার সময় আবেদন করতে হবে। এর মধ্যেই আপনাদের আবেদন দাখিল করতে হবে। বরাবর মতো 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্ক্যানিং করে আপলোড করতে হবে। ছবি সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইট হতে হবে। নিয়মগুলো বরাবর মতো সব দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। নিয়মগুলো আগের মতোই সব দেওয়া আছে, কিভাবে আপনারা পেমেন্ট করবেন। সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। তো ভিডিওটি আর বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।